তাক রাজ্যখনৰ মুখ্যমন্ত্রী আসনখন এটা অনুষ্ঠান যিখন আসনত ভূপেনাথ বৰুৱা ডাঙৰীয়া বহিছিল বিমলা প্রসাদ চলিয়ার বিষ্ণুরাম মেধি আপনার শরৎ সিংহ ডাঙরিয়া হিতেশ্বর শইকীয়া তরুণ গোপী ডাঙরিয়া বুঝি সেই আসনখনের পর মুখ্যমন্ত্রীগুলিয়ে নাম লৈ লৈ কিছু অবান্তর কথা কে থাকে আপনি সেইকারণে মুখ্যমন্ত্রীগুলি পরোক্ষভাবে একটা প্রত্যুত্তর দিছে যে আমার পরিয়ালটো এনেকা আমার বংশটো এনেকা মই মুখ্যমন্ত্রী মহোদয়ক আহ্বান জানাইছো আপনি একটা স্টেটমেন্ট দিয়কচোন যে মই জীবনত আর দল নবদলাও বলে কালিলে সিএম ভাঙি দিয়ক কংগ্রেসের দরজা ধরে খটখটাব কালিলে সেন্টার বিজেপি ক্ষমতার পর গুছি যাক সিবিআই ডি যেফালে থাকবে এফালে গিয়ে দরজা খটখটাব চোলা বদলাব নিচিনা জোতা বদলার নিচিনা দল বদলাই থাকিব পৰা মানুহ আমি যেবিলাকে নবদলাও আমি নবদলাও বলে কোয়ার কিবা একটা আর বাক্য লগাই দিছো কে সি বেণুগোপাল ডাঙরিয়া হয়েছে আমার কংগ্রেস দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক গতি আমি আজি খার্গে ডাঙরিয়া দিল্লিত নাই তখন গোটে বিষয়খিন অবগত করবল আসে আর এলায়েন্সর সম্পর্কটো তখেতে আমার মতামত জানিব বিচারিছিল আমি মতামত দিছো এতিয়া আমার মতামতের উপর ভিত্তি করে আমার শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত লয় সে আমি মানি লম বলে কৈছো আর দেখা গেছে যে শেহতীয়াকৈ আব্দুল খালেক হোক বা আব্দুল মানে এটা দলের বিরুদ্ধে মন্তব্য করা দেখলে কালিও মন্তব্য করেছিল এই ক্ষেত্রে কিনা আপনাদের দলের শৃঙ্খলাবদ্ধতা রক্ষার ক্ষেত্রে যে লক্ষ্মণ রেখা সেই লক্ষ্মণ রেখা অতিক্রম করা যিকোনো ব্যক্তি যিকোনো পর্যায় কোনোবা ডাঙৰ নেতা হ'ব পাৰে কোনোবা সৰু হ'ব পাৰে কোনো কাৰণতে তেওঁলোকক ক্ষমা কৰি দিয়া নহ'ব মানে তেওঁলোকৰ যি মন্তব্য সেই মন্তব্য যিখিনি মন্তব্য আমি প্ৰথমবাৰৰ কাৰণে যিসকলৰ মন্তব্যক লৈ দল সন্তুষ্ট নহয় তেওঁলোকক জনাই দিয়া হৈছে যে এই ধৰণৰ মন্তব্যৰ পৰা অতি শীঘ্ৰে বিৰত থাকিব লাগে আজি মই এই আনুষ্ঠানিকভাৱে এই কথা ঘোষণা কৰিছোঁ যে দলৰ শৃংখলা ৰক্ষাৰ স্বাৰ্থত বহু লক্ষ্মণ বৰ্জন হ'ব পাৰে মই আজি কৈ দিলোঁ আজিলেকেতো মই কোৱা নাছিলোঁ আজি কৈ দিলোঁ আজি আবেলি পৰা আপুনি চাই লওক এটা কথা আজি আজি মই সভাপতি হিচাপে অসমৰ প্ৰতিগৰাকী দলৰ নিষ্ঠাবান নেতাকৰ্মীকে আহ্বান জনাইছোঁ যে দলৰ এটা নিৰ্বাচনৰ কাৰণে প্ৰস্তুত হৈছে আপোনালোকৰ সংলাপক লৈ পেলাই এটা দল ব্যস্ত থাকিব নোৱাৰে আপোনালোকৰ সংলাপ স্ক্ৰিপ্ট আপোনালোকে নিজে ৰাতিপুৱা ঠিক কৰি ল'ব যে কোনবিলাক সংলাপে দলৰ অস্বস্তিত নেপেলায় আর যাকে এই সংলাপর জড়িয়ে দলক অস্বস্তিত পেলাব অস্বস্তিত পেলার দায়িত্ব মূল তাক রাজ্যখনের মুখ্যমন্ত্রী আসনখন একটা অনুষ্ঠান যখন আসনত ভূপেনাথ বৰুৱা ডাঙরিয়া বহিছিল বিমলা প্রসাদ চলিয়ার বিষ্ণুরাম মেধি আপনার শরৎ সিংহ ডাঙরিয়া হিতেশ্বর শইকীয়া তরুণ গোপী ডাঙরিয়া বহিছিল সেই আসনখনের পর মুখ্যমন্ত্রীগুলিয়ে নাম লৈ লৈ কিছু অবান্তর কথা কে থাকে আপনি সেইকাৰণে মুখ্যমন্ত্রীগুলি পরোক্ষভাবে একটা প্রত্যুত্তর দিছে যে আমার পরিয়ালটো এনেকা আমার বংশটো এনেকা মই মুখ্যমন্ত্রী মহোদয়ক আহ্বান জানাইছো আপনি একটা স্টেটমেন্ট দিয়কচোন যে মই জীবনত আর দল নবদলাও বলে কালিলে সিএম ভাঙি দিয়ক কংগ্রেসের দরজা ধরে খটখটাব কালিলে সেন্টার বিজেপি ক্ষমতার পর গুছি যাক সিবিআই ডি যেফালে থাকবে এফালে গিয়ে দরজা খটখটাব চোলা বদলাব নিচিনা জোতা বদলার নিচিনা দল বদলাই থাকিব পৰা মানুহ আমি যেবিলাকে নবদলাও আমি নবদলাও বলে কোৱাৰ কিবা একটা আর বাক্য লগাই দিছো কে সি বেণুগোপাল ডাঙরিয়া হৈছে আমার কংগ্রেস দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক গতি আমি আজি খার্গে ডাঙরিয়া দিল্লিত নাই তখন গোটে বিষয়খিন অবগত করবল আসে আর এলায়েন্সর সম্পর্কটো তখেতে আমার মতামত জানিব বিচারিছিল আমি মতামত দিছো এতিয়া আমার মতামতের উপর ভিত্তি করে আমার শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত লয় সে আমি মানি লম বলে কৈছো আর দেখা গেছে যে শেহতীয়াকৈ আব্দুল খালেক হোক বা মানে এটা দলের বিরুদ্ধে মন্তব্য করা দেখলে কালিও মন্তব্য করেছিল এই ক্ষেত্রে কিনা আপনাদের অনুশাসনমূলক ব্যবস্থা দলের
শৃংখলা বদ্ধতা রক্ষার ক্ষেত্রে যে লক্ষ্মণ রেখা, এই লক্ষ্মণ রেখা অতিক্রম করা যিকোনো ব্যক্তি যিকোনো পর্যায়ে, কোনোবা ডাঙর নেতা হব পারে, কোনোবা সরু হব পারে, কোনো কারণতে ক্ষমা করে দিয়া নহব। যেখানে মন্তব্য আমি প্রথমবার কারণে যখন মন্তব্যক দল সন্তুষ্ট নহয় সেইক জানাই দিয়া হয়েছে যে এই ধরনের মন্তব্যের অতি শীঘ্রে বিরত থাকব। আজি মই এই আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করেছো যে দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থত বহু লক্ষ্মণ বর্জন হব পারে। না আজি কই দিল, আজিলেকে তো মই কোয়া নাছিল, আজি কই দিল, আজি আবেলিপা আপনি চাই লোক এটা কথা। আজি আজি মই সভাপতি হিসাবে অসমের প্রতিগী দলের নিষ্ঠাবান নেতা কর্মীকে আহ্বান জানাইছো যে দলের এটা নির্বাচনের কারণে প্রস্তুত হয়েছে, আপনার সংলাপক লৈ পেলে এটা দল ব্যস্ত থাকবে নয়, আপনার সংলাপ স্ক্রিপ্ট আপনাদের নিজে রাতেপা ঠিক করে লব যে কোনবিল সংলাপে দলের অস্বস্তিত নেপেলায়, আর যাকে এই সংলাপর জড়িয়ে দলক অস্বস্তিত পেলাব অস্বস্তিত পেলার দায়িত্ব মূল।